আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি জুবাইর হাসান। অবশেষে 72 ঘন্টার তুমুল গণ আন্দোলনে মুক্ত হলেন গণমানুষের নেতা ইমরান খান। আজ ইসলামাবাদ হাইকোর্ট বেশ কয়েকটি মামলায় তার জামিন মঞ্জুর করেছে। গত 9 মে যে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার দেখানো হয়, সেই মামলায় আজ তাকে 2 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। অন্যান্য আরও বেশ কয়েকটি মামলায় তার প্রোটেক্টিভ বেইল বা হেফাজতি জামিন বহাল রাখা হয়। উল্লেখ্য যে ইমরান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সংখ্যা এখন 151-তে পৌঁছেছে। যাই হোক, আজকে ইসলামাবাদ হাইকোর্টের বিচারক জাস্টিস গুল হাসান, জাস্টিস সমন রিফাত, জাস্টিস কায়ানি ইমরান খানের ওইসব জামিন মঞ্জুর করেন, যার ফলে ইমরান খান এখন পুরোপুরি মুক্ত হয়েছেন। তার এই মুক্তি গণ আন্দোলনের ফসল। রাজপথের আন্দোলনের মুখে শাহবাজ সরকার, সেনাবাহিনী, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গতকাল পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে কার্যত একদিনের জন্য মুক্তি দেয়। তবে ইমরান খানকে বাড়ি যেতে না দিয়ে সুপ্রিম কোর্ট নিজ তত্ত্বাবধানে ইসলামাবাদ পুলিশ লাইন গেস্ট হাউসে তাকে রেখে দেয় এবং ইমরান খানকে পরদিন ইসলামাবাদ হাইকোর্টে হাজির হবার নির্দেশ দেয়। গতকালের সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ইমরান খান আজ পাকিস্তানের স্থানীয় সময় সকাল 11:30টায় পুলিশ ও রেঞ্জার্সের কড়া পাহারায় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন। এ সময় ইমরান খানকে এক নজর দেখতে ইসলামাবাদ হাইকোর্টের সকল কর্মকর্তা কর্মচারীরা ছুটে আসেন। উল্লেখ্য যে পাকিস্তানের সাপ্তাহিক ছুটির দিন রোববার, শুক্রবারে পূর্ণ কর্মদিবস, তবে জুমার নামাজের জন্য 1 ঘন্টার কর্মবিরতি দেওয়া হয়। যাই হোক, ইমরান খানের আজকের হাজিরা উপলক্ষে বিপুল সংখ্যক দেশি বিদেশি সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে হাজির হন। পিটিআই দলের অঙ্গসংগঠন আইএলএফ বা ইনসাফ লয়ার্স ফোরামের 100 আইনজীবী আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। তাদের মধ্যে ব্যারিস্টার সালমান সফদার, খাজা হারিস ও গহর আলীর নেতৃত্বে 15 সদস্যের আইনজীবী টিম ইমরান খানের মামলা পরিচালনা করেন। আদালত প্রাঙ্গণে কয়েক দফা হাঙ্গামা হয়। এক পর্যায়ে বিচারপতি গুল হাসান জুমার নামাজের বিরতি দিয়ে এজলাস ছেড়ে উঠে যান। অতঃপর পাকিস্তানের স্থানীয় সময় বিকাল 3টা নাগাদ আবার আদালত শুরু হয় এবং ওই আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের 2 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়। এরপর বিকাল 4:30 নাগাদ অন্যান্য মামলায় বিভিন্ন মেয়াদে ইমরান খানের জামিন মঞ্জুর হয়ে যায়। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে আজও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তাদের নেতৃত্ব দেয় পিটিআই দলের ছাত্র সংগঠন আইএসএফ বা ইনসাফ স্টুডেন্টস ফোরাম। 3টি প্রবেশপথ দিয়ে হাজার হাজার জনতা রাজধানী ইসলামাবাদে প্রবেশের চেষ্টা করে, আর যারা আগেই ইসলামাবাদে প্রবেশ করেছিল তারা G13 চকে জড়ো হতে থাকেন। সেখানেই তারা পীর নুরুল কাদরির নেতৃত্বে বিক্ষোভ করতে থাকেন। ওই বিক্ষোভে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি ছিল। পাকিস্তানের রক্ষণশীল সমাজে রাজপথের বিক্ষোভে নারীদের সক্রিয় অংশগ্রহণ সত্যিই এক বিস্ময়কর ব্যাপার। ওদিকে পাকিস্তানের শাহবাজ সরকার ক্ষমতা টিকে রাখার জন্য শেষ চেষ্টা করে যাচ্ছে। গতকাল রাতেও তারা পিটিআই দলের সিনিয়র নেতাদের এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করেছে। যেসব নেতারা আত্মগোপন করেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি চালিয়েছে এবং ঘরের মা বোনদের বেজ্জুতি করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মন্ত্রী ডাক্তার ইয়াসমিন রাশিদ চৌধুরী এবং ডক্টর শিরিন মাজারি। এই 2 বর্ষীয় নারী বয়সের ভারে বৃদ্ধা হলেও তারা রাজপথে তুমুল আন্দোলন করে যাচ্ছিলেন। এই 2 নারীর গ্রেফতারে বিশ্বের নারীবাদী সংগঠনগুলো এবং পশ্চিমা গণমাধ্যমগুলো এখনো পর্যন্ত তেমন কোনোই প্রতিবাদ করেনি। অথচ ওইসব সংগঠনগুলো বিশ্বব্যাপী নারীদের ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিয়ে কথা বলে থাকেন। অথচ নারীরা যখন রাজপথে আন্দোলন করে কারাবন্দি হচ্ছেন তখন তারা নীরব থাকছেন। সত্যি এটা এক বড় দ্বিচারিতা। যাই হোক, শাহবাজ সরকার পাকিস্তানে ইমার্জেন্সি আরোপ করার জন্য গতকাল এবং আজকে দীর্ঘক্ষণ ক্যাবিনেট মিটিং করেছে। পাক সরকার সংবিধানের আর্টিকেল 232 অনুযায়ী এই ইমার্জেন্সি জারির কথা ভাবছে, কিন্তু তাতে প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভির স্বাক্ষর প্রয়োজন। প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি ইমার্জেন্সি জারির ডিক্রিতে সই করবেন না। এর আগেও তিনি সরকারের অনেক আদেশে সই করেননি। এ কারণে পাক সরকার এখনো পর্যন্ত অফিসিয়ালি ইমার্জেন্সি জারি করতে পারছে না।
তবে কার্যত সরকার সারা দেশেই এক প্রকার ইমার্জেন্সি জারি করে রেখেছে। এছাড়া ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে আবারও গ্রেফতারের পায়তারা করছে। পাক সরকার ইতিমধ্যেই পাঞ্জাব থেকে আগত পুলিশ দিয়ে ইসলামাবাদের চারিদিকে ঘিরে রেখেছে। কিন্তু ইমরান খানকে গ্রেফতার না করার ব্যাপারে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের শক্ত আদেশ আছে। তবে অতীতেও শাহবাজ সরকার কোনো কিছু টোয়াক্কা না করে কোর্টের আদেশ বারবার লঙ্ঘন করেছে। এখন যদি পাক সরকার ও সেনাবাহিনী পুনরায় ইমরান খানকে গ্রেফতার কিংবা অপহরণ করে, তবে এবার আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এদিকে ইমরান খানের মুক্তিতে বিশ্বব্যাপী মুসলিম নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা ইমরান খানের দীর্ঘায়ু, সুস্থতা ও নিরাপত্তা কামনা করে লাগাতার টুইট করছেন এবং নানা ধরনের পোস্ট করছেন। সুপ্রিয় দর্শক, ইমরান খানের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আগামী পর্বে। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।